ওয়ালাইকুম আসসালাম আরহামতুল্লাহ ওবার একজন সম্মানিত দিনী ভাই তিনি জানতে চেয়েছেন যে মহিলাদের ফরজ গোসলের নিয়ম জাশাইকাল খারেন হাসান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি জানতে চেয়েছেন ফরজ গোসলের নিয়ম পুরুষ এবং মহিলার বেসিক্যালি তেমন কোনো পার্থক্য নেই ফরজ গোসলের জন্য সর্বপ্রথম উজু করতে হবে সালাতের উজুন নেই ময়লা অপবিত্র বা কোনো কিছু শরীরে বা কাপড়ে লেগে থাকলে সেটি বাম হাত দিয়ে সর্বপ্রথম পরিষ্কার করার পর ফরজ গোসলের জন্য উজু করতে হবে সালাতের উজুর নেই এরপর আপনি পা ধুইতে পারেন অথবা পা পরে ধুতে পারেন গোসল সেরে এরপরে গোটা শরীর সুন্দরভাবে ধুইতে হবে শরীরের যতগুলো পশম এবং চুল রয়েছে সব যেন ভিজে যায় এভাবে সুন্দরভাবে গোসল করতে হবে গোসল শেষে আপনি যদি গোসলের জায়গায় পানি জমে থাকে তাহলে অন্য জায়গায় গিয়ে আপনি পায়ে আপনি পানি ঢেলে দিবেন এভাবে গোসল সেরে নেবেন আর যদি এমন হয় যে গোসল করার পর আপনার লজ্জাস্থানে আবার খালি হাতি স্পর্শ হয়েছে তাহলে আপনি আবার উজু করবেন সালাত পরার জন্য ইনশাল্লাহ এভাবে ফরজ গোসল করতে হবে মহিলা এবং পুরুষের সেক্ষেত্রে চুলের গোড়ালিতেও পানি পৌঁছাইতে হবে যদি মহিলাদের মাথায় কোনো বেনি থাকে সেটি খোলার প্রয়োজন নেই যদি না খুলতে চান কিন্তু পানি পৌঁছাইতে হবে প্রত্যেকটি চুলের গুলায় যদি না খুলেই যদি পানি পৌঁছানো সম্ভব হয় তাহলে না খুললেও সমস্যা নেই ইনশাল্লাহ আশা করা যা বুঝতে পেরেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ